রাজধানী বলদাখাল এলাকার বাড়িঘরে প্রবেশ করেছে বৃষ্টির জল দুপুর নাগাদ বাড়িঘর ফেলে রেখে গরু বাছুর নিয়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে কাতারে কাতারে মানুষ এক ব্যক্তি জানান সকাল থেকে বাড়িঘরে বৃষ্টির জল প্রবেশ করতে শুরু করেছে অনেক মানুষের ঘরের ব্যথর জল নদীর জল ফুলে ফেঁপে ওঠায় জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাই গরু বাছুর নিয়ে কেউ কেউ বাজারে আবার কেউ কেউ বিভিন্ন স্কুল ও অফিসে এসে হাজির হচ্ছে কিন্তু কিভাবে রাত কাটাবে সেটা এখনো বুঝে উঠতে পারছে না এখনো ধর মানে বাড়ি ঘর জল মানে উঠানের ভিতরে গেছে মানে ঘরের ভিতরে এখন জল গেছে না তো অনেকের বাড়ি তো ধরেন বিট নেতা আছে তার বাড়ি ঢুকে গেছে মোটামুটি ধরেন অনেক বাড়িতে ঢুকে গেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা